আমি সুব্রত, আর আপনারা দেখছেন ভিলেজ পিজন। তো ভিলেজ পিজনে আজকে আমার বাড়িতে যে লফটটা দেখছেন পিছনে, লফট প্রায় ফাঁকা, লফট নেই বললেই চলে পায়রা। তো সব পায়রা আমি বিক্রি করে দিয়েছি, আর কিছু পায়রা আমার বন্ধু বান্ধব যা আছে সবাইকে দিয়ে দিয়েছি। তো আর কিছুগুলো আছে, মানে কিছু আছে বলতে কি বাচ্চা কিছু আছে, সেগুলোকেই আপনাদের দেখাবো, আর সেগুলো সেলের জন্য রাখবো। আর একটা কথা, অনেকদিন পর কালকেরে একটা বড় জিনিস আমাদের ভারতবর্ষের জন্য খুব খুব গর্বের মুহূর্ত গেছে, যেহেতু 2011-র পর থেকে আর 2024-এ ওয়ার্ল্ড কাপ, যে টি-20 ওয়ার্ল্ড কাপটা হয়েছিল, তা কালকে সেটা জিতেছে। তার জন্যে মানে খুবই খুশি, আমি তো খুবই খুশি, আর যারা ক্রিকেট পছন্দ করে তারা কতটা খুশি, তো জিতেছে সেটাই তো খুবই 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 মানে খুশির একটা মুহূর্ত গেছে। তো রোহিত আর বিরাট কোহলির জন্য অনেক শুভেচ্ছা রইল। তো বিরাট কোহলি তো কালকেরে যখন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, তখনই ঘোষণা করে দিয়েছে যে টি-20 ওয়ার্ল্ড কাপ আর টি-20 থেকে বিদায় নিয়েছে, টি-20 আর খেলবে না। তো অনেক বছর পর আবার একটা ঐতিহাসিক মুহূর্ত আমাদের জন্য এসছে। তো যাই হোক, খুবই ভালো। আর আসুন পায়রাগুলো এবারে শখ করাবো, আর সেগুলো সেলের জন্য রাখবো। একটা কালো সবুজ পেয়ার আছে, তার 2 পেয়ার বাচ্চা আছে, আর নাপতা আছে কিছু, তার মধ্যে 2 পেয়ার অলরেডি সেল হয়ে গেছে, আর 1 পেয়ার আছে, আর 1 পেয়ার উঠছে। উঠছে বলতে পায়রাগুলো সেই উপরে আছে, আর দেখা যাওয়ার চেষ্টা করাবো সেই আব্বাকে দিচ্ছে পায়রাগুলো। নাপতা বাচ্চা অলরেডি সেট করেছি, আর কিছু পায়রা সেলের জন্য রাখবো, সেগুলো দেখাবো। প্রথম যে পেয়ারটা দেখাচ্ছি, এ হচ্ছে আমার কালো সবুজ ধাড়ি। তো এইসব পায়রাগুলো সব ছেড়ে দিচ্ছি একটা কারণে, এই যে পায়রা দুটো দেখুন, আমার ডান হাতের একটা মাদি আছে আর বাঁ হাতের একটা নর। এই যে পায়রার ফেস অফ বিউটি, যে মাদি পায়রাটা আছে এটা আপনারা অনেকেই দেখেছেন, এটা কালো চোখের উপর দিয়ে আছে আর নরটা সাদা চোখের উপর দিয়ে। তো এদের বাচ্চাগুলোকেও দেখাবো, বাচ্চা অনেক তুলেছি, সেগুলো অনেকে নিয়ে গেছে, আর 2 পেয়ার বাচ্চা আপাতত এখন রেডি হয়ে আছে, সেগুলোকে দেখাবো। প্রথমে নটটা দেখি, তারপর আমি মাদিটা দেখাচ্ছি। এই যে পায়রা ফেস অফ বিউটি, নটটার বয়স তো আপনাদেরকে অনেকেই বলেছি যে অনেকটাই বয়স, মাদিটার বেশি বয়স নয়, মাদিটা 2 বছরের পায়রা, 2 থেকে 3 বছরের পায়রা, আর নরের যে বয়সটা আছে, নরের বয়সটা অনেক অনেক বয়সের পায়রা। তো আসুন প্রথমে নটটা দেখি, তারপরে মাদিটা দেখো। এই নরের চোখটা দেখুন, পুরো একেবারে সাদা চোখ, আর মাথা দেখুন কতটা বড় সাইজের। এটা সেলের জন্য থাকবে, এদের বাচ্চাগুলোকেও দেখাবো। এই পারে চোখটা দেখে নিন, আর ওয়েদার একদম এখন ভালো না, বর্ষার ওয়েদার। পায়রার ডানা, এটা সেলের জন্য থাকবে, যদি কারোর পছন্দ হয় তো ফোন করে নেবেন, আমি এগুলো সব সেল করে দেবো, ধাড়ি কিছুই রাখবো না, পায়রা পুরো সব সেল করে দেবো। একটা কারণ বশত সব সেল করে দিচ্ছি, এগুলো আমার খুব শখের পায়রা, অনেক পুরাতন পায়রা। পায়রা ডানাটা দেখে নিন, এগুলো ডিম বাচ্চা গ্যারেন্টি আছে, ডিমটা অলরেডি নিয়ে গেলেই কিছুদিনের মধ্যে ডিম পেড়ে দেবে। নিচে পায়রার পায়ের পাঞ্জা দেখুন, দেখুন পায়রার পায়ের পাঞ্জা দেখুন, পায়রার পায়ের পাঞ্জা দেখলে আপনারা বুঝতে পারবেন পায়রাটা অনেকটা বয়স আছে। দেখুন কত সুন্দর পায়ের পাঞ্জা, আর হচ্ছে পায়রার লেজ, এটার লেজ আছে 16 কাঠির লেজ আছে পায়রাটা। তো আমি এবার মাদিটা দেখি, দুটো গ্যাসের স্ট্যান্ডিংয়ে দিয়ে হচ্ছে মাদির চোখ, খুবই সুন্দর, আর ভাইব্রেশন আছে। এপারে চোখটা দেখে নি, পায়রার সাইজ যে খুব সাইজে ছোট সেটা নয়, আর খুব যে বড় সেটাও নয়, মিডিয়াম সাইজ। এগুলো সেল করে দেবো আমি, যে ডানা। এবার ডানাটা দেখে নি, ডানা, পাঞ্জা, লেজ, আমি দুটোকে একসাথে স্ট্যান্ডিংয়ে দিয়ে দেবো।
আর এগুলো চলে যাচ্ছে, স্ট্যান্ডিং ঠিক দেখাতে পারবো না, স্ট্যান্ডিংয়ের সেরকম ঘর নেই। তবুও দেখুন পায়রাগুলো খুবই সুন্দর। তো আমি এদের বাচ্চাগুলোকে এবারে দেখাচ্ছি। দেখুন ওদেরই যেটা আগে নর্মাদি দেখালাম, আমার সেট পেয়ার তারই বাচ্চা এটা। আমার এইটা নর আছে আর এইটা মাদি আছে। পায়রাগুলোর ঠোঁট দেখুন খুবই সুন্দর। আর যে কালো সবুজটা দেখালাম ওরই পেট থেকে লাল বাচ্চা আছে, তো লাল বাচ্চা একটা হয়ে আছে সেটে, সেটাও দেখাবো। এক পেয়ার আর এক পেয়ার আছে, দু পেয়ার আছে। যদি কারো পছন্দ হয় তো যোগাযোগ করবেন আমার সাথে। আর খুব যে দাম বেশি রাখছি সেটা নয়, দাম আপনাদের সাধ্যের মধ্যেই রাখবো, বেশি দাম রাখবো না। আর পায়রার চোখগুলো খুবই সুন্দর, আর ঠোঁট তো একদম শর্ট সাইজের, ছোট্ট ছোট্ট ঠোঁট। নরের চোখ, ঠোঁটের সাইজ দেখুন একদম ছোট্ট সাইজের ঠোঁট, আর মাথাটা বড় সাইজের। এগুলো সানলাইটে পড়লে মনি একদম ছোট্ট হয়ে যাবে। চোখ দানা দানা এই পাঞ্জা আর লেজ, যেহেতু আমি কেটে দিয়েছিলাম লেজ সবে উঠছে, তো আমি এর মাদিটা দেখাই। এখন মোল্ডিংয়ে পড়ে আছে যেহেতু পালকগুলো সেরকমভাবে আসেনি। এর চোখটা দেখুন একদম ক্লিয়ার সাদা চোখ। আর এদের বাচ্চা কোনো কালো চোখ আসে না, যেহেতু নরের বয়সটা অনেকটা বেশি বলে সাদা চোখের উপর দিয়েই আসে। চোখ ডানা ডানাটা দেখিনি, ডানা পাঞ্জা খুবই সুন্দর পাঞ্জা। এই লেগস আমি দুটোকে একসাথে স্ট্যান্ডিংয়ে দিয়ে আসি। এই পেয়ারটা সেলের জন্য আছে দেখুন। নর্মালি পুরো একদম সেম সমান একেবারে। তো আমি এবারে নেক্সট পেয়ার দিয়ে চলে যাবো। কালো সবুজই আর এক পেয়ার আছে, লাস্ট পেয়ার আছে। তো বাচ্চা আগে অনেক তুলেছিলাম, এদের লেজ কাটা আছে। এগুলো পর বলতে এগুলো কপর করে হয়েছে, একবার দেখে নিচ্ছি। এই দুপর উঠছে দেখুন। তো এদেরকে বেশি আমি আর ডিটেলে যাবো না, শুধু ফেস অফ বিউটিটা দেখি। এই লাল কালারের যেটা আছে ওটা নর হবে, আর এই কালোটা মাদি হবে। দেখুন পায়রার চোখগুলো দেখুন একেবারে সাদা ক্লিয়ার চোখ। তো আমি এই দুটোকে একসাথে স্ট্যান্ডিংয়ে দিয়ে দেবো। দেখুন এই পেয়ারটা দেখুন, এটা কালো সবুজেরই বাচ্চা আছে। এই লালের কালারটা আরও সুন্দর চলে আসবে, যেহেতু আমি আগে দেখিয়েছিলাম লালের কালার খুবই ভালো কালার চলে আসবে। তো এইগুলো সেলের জন্য রাখছি। আর এই কালো সবুজের ভিডিওটা সব পার্ট পার্টে থাকবে, পরের ভিডিওতে আমি হয়তো অতটা কালো সবুজের ভিডিওতে একটা রাখলাম, তারপরে কিছু পায়রা দেখাবো, ওর মধ্যে কিছু সেট থাকবে আর কিছু সিঙ্গেল নরও থাকবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই।